হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমি ইউটিউব সফটওয়্যারে লগ ইন করলাম। ইউটিউব সফটওয়্যারে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি কিন্তু বোগা হয়ে আছে। তো এবার আপনি স্ক্রিনটি কীভাবে কালো করবেন, ডার্ক থিম কীভাবে করবেন, তো জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, আপনি দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আমি আসমত আলী। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটি সেটিং। তো দেন আমি ইউটিউব চ্যানেলে বা ইউটিউব সফটওয়্যারে লগ ইন হওয়ার পর আমার যে চ্যানেল আইকন লোগোটি আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনি চলে যাবেন নিচের দিকে, যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, তারপর যাবেন জেনারেল। জেনারেলে যাওয়ার পর আপনি এবার যাবেন এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন, ডার্ক থিম। এটি আমার ওয়াপ আছে, এটি আপনি ওয়ান করে দিবেন। আমি ওয়ান করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনটি, আমি ইউটিউবে যখন ভিডিও দেখতে যাব তখন আমি এরকমই একটি ইন্টারফেস পাবো। তো দেন আমি ওয়ান করে দিলাম ডার্ক থিম। আবারও আপনি ভালো করে দেখে নেবেন, ডার্ক থিম যদি করতে চান তাহলে আপনাকে এই সেটিংটি করতে হবে। দেন আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই সেটিংটি যদি আপনি করে রাখেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও দেখতে যাবেন তখন আপনার চোখের যেটা জ্যোতি আমরা বলি, অনেক আপনি আরাম পাবেন। ইউটিউবের ভিডিওগুলো দেখে অনেক সুরক্ষিত পাবেন, আপনার চোখের জ্যোতি হয়তো নষ্ট হবে না, পাওয়ার ঠিকই থাকবে। তো এইভাবে আপনি ইউটিউব সফটওয়্যারে লগ ইন করার পর আপনি ডার্ক থিম করে নেবেন খুব সহজে। আপনি এই সেটিংটি করে নেওয়ার পর আপনি ইউটিউব চ্যানেল থেকে যত খুশি তত আপনি রাইতে হোক দিনে হোক ভিডিওগুলো দেখে আরাম পাবেন। তো এইভাবে সেটিংটি করে নেবেন। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি প্রায় দিন ইউজফুল ভিডিও, হেল্পফুল ভিডিও আমি আপনাদেরকে উপহার করে থাকি এবং উপহার করেও থাকব। তো ফ্রেন্ডস, আগামীতে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের হেল্পফুল হবে বা উপকারে আসবে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না, জানাইতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো ফ্রেন্ডস, এই সেটিংটি আপনি করে নেবেন, করে নেওয়ার পর আপনি এই এরকম ইন্টারফেস আপনি ইউটিউব চ্যানেলে পাবেন, ইউটিউব সফটওয়্যারে পাবেন, ইউটিউব ব্রাউজারে পাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন।